ফ্রেন্ডস আমি পূর্ব ভিডিওরে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণনর সঠিক ভিডিও দেখিলে তা সহ কিছু বেসিক ম্যাথ মধ্যে বেসিক ইংলিশ মধ্যে শিখিলে আজ আমি এই ভিডিওরে যুগ্ম সংখ্যা কাহ কুয়াযায় অযুগ্ম সংখ্যা কাহ কুয়াযায় তা সহ ইংলিশে মধ্যে জানিবা যুগ্ম সংখ্যাকে ইংলিশে কণ কুয়াযায় তার ডেফিনেশন কণ তা সহ অযুগ্ম সংখ্যাকে ইংলিশে কণ কুয়াযায় ইংলিশে ডেফিনেশন কণ তাপরে জানিবা কিছু নম্বর নেকি যুগ্ম সংখ্যা কোটা অযুগ্ম সংখ্যা কোটা চলন্তু ভিডিওটিকে স্টার্ট করিবা যুগ্ম সংখ্যাকে ইংলিশে কইবা ইভেন নম্বর আমি ওড়িয়ায় জানিবা সহিত ইংলিশে জানিবা নিহাতি আবশ্যক এবেঠু আমি ইংলিশ জানিলে নেক্সট বা পরে আমাকে ইংলিশে কইবাকে ইংলিশে মধ্যে ম্যাথ করিবাকে ইজি লাগিব যুগ্ম সংখ্যাকে ইংলিশে কইবা ইভেন নম্বর ইভেন নম্বর যুগ্ম সংখ্যা আমি কাহকু কইবা তা যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা ভাগ হয়েপারিব সেই সংখ্যাকে আমি যুগ্ম সংখ্যা কইবা যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা ভাগ হয়েপারিব সেই সংখ্যাকে যুগ্ম সংখ্যা কইবা ইংলিশে কইবা এনি নম্বর দ্যাট ক্যান বি ডিভাইড বাই টু ইজ কল্ড ইভেন নম্বর এনি নম্বর দ্যাট ক্যান বি ডিভাইড বাই টু ইজ কল্ড ইভেন নম্বর সেম মিনিং যে সংখ্যাকে আমি দুই দ্বারা ভাগ করিপারিবা সেই সংখ্যাকে আমি যুগ্ম সংখ্যা কইবা আউ গোটিয়ে মধ্য যে সংখ্যার লাস্ট নম্বর বা শেষ নম্বর জিরো টু ফোর সিক্স এইট মানে শূন্য দুই চারি ছ আট থিব সেই সংখ্যাকে আমি যুগ্ম সংখ্যা কইবা দুই দ্বারা বিভাজ্য হয়েছে কইবা এমিতি মধ্যে আমি শর্টরে জাঁপারা গোটিয়ে নম্বর কু দেখি ইজিলি আমি কেমিতি জাঁবা না তার লাস্ট নম্বর দেখিবা বা ওয়ান প্লেস দেখিবা ওয়ান প্লেসে জিরো বা দুই কিংবা চারি কিংবা ছ কিংবা আট এই নম্বর ভিতর গোটিয়ে নম্বর থিলে আমি জাঁবা এই সংখ্যাটি যুগ্ম সংখ্যা চলন্তু এবে জাঁবা অযুগ্ম সংখ্যা কাহ কুয়াযায় অযুগ্ম সংখ্যাকে ইংলিশে কণ কুয়াযায় তাপরে আমি কিছু নম্বর কু নেইকি দেখিবা যুগ্ম সংখ্যা কোটা অযুগ্ম সংখ্যা কোটা এবে জানিবা অযুগ্ম সংখ্যা অযুগ্মাকে ইংলিশে কইবা অড নম্বর অড নম্বর যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হব না সেই সংখ্যাকে অযুগ্ম সংখ্যা কুহযায় মানে যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নুহে সেই সংখ্যাকে আমি অযুগ্ম সংখ্যা কইবা ইংলিশে এনি নম্বর ক্যান নট বি ডিভাইড বাই টু ইজ কল্ড অড নম্বর মিনিং সমান যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হব না সেই সংখ্যাকে আমি অড নম্বর কইবা আমি কেমিতি জানিবা গোটিয়ে সংখ্যা যুগ্ম সংখ্যা কি অযুগ্ম সংখ্যা বা ইভেন নম্বর কি অড নম্বর আমি প্রথমে সেই সংখ্যার ওয়ান প্লেস বা একক স্থানকে দেখিবা একক স্থানের যদি জিরো দুই চারি ছ আট এই অঙ্ক ভিতর কিছু অঙ্ক থিব তেবে সেই অঙ্ককে আমি যুগ্ম সংখ্যা কইবা যদি এই অঙ্ক নথিব অলগা কিছু অঙ্ক থিব যেমিতি তিন পাঁচ সাত ন এমিতি অঙ্ক দিলে আমি অযুগ্ম সংখ্যা কইবা লাস্টে এক তিন পাঁচ সাত ন এই অঙ্ক দিলে আমি অযুগ্ম সংখ্যা কইবা যদি জিরো দুই চারি আট ছ আট এই সংখ্যা থিব তা আমি যুগ্ম সংখ্যা কইবা মো আশা করছি তোমাকে বুঝি পাইথিব চলন্তু এবে আমি কিছু এক্সাম্পল নেইকি জানিবা কোটা যুগ্ম সংখ্যা কোটা অযুগ্ম সংখ্যা মানে কোটা ইভেন নম্বর কোটা অড নম্বর এবে এবে দেখিবা কোটা যুগ্ম সংখ্যা কোটা অযুগ্ম সংখ্যা আমি যুগ্ম সংখ্যাকে কেমিতি চিহ্নিবা অযুগ্ম সংখ্যাকে কেমিতি চিহ্নিবা যুগ্ম সংখ্যা আউ থরে মনে রাখি নেবা যুগ্ম সংখ্যাকে ইভেন নম্বর কুহন্তি যে সংখ্যার লাস্ট নম্বর বা একক স্থান জিরো টু ফোর সিক্স এইট থিব তাকে আমি যুগ্ম সংখ্যা কইবা অযুগ্ম সংখ্যা ইংলিশে কইবা অড নম্বর অড নম্বর যে সংখ্যার লাস্টে বা ওয়ান প্লেসে একক স্থানরে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন থিব তাকে আমি অযুগ্ম সংখ্যা কইবা বা অড নম্বর কইবা তুমি এই দুইটি কু শিখি নিও যুগ্ম সংখ্যা কাহ কইবা অযুগ্ম সংখ্যা কাহ কইবা চলুন এবে করিবা ফার্স্ট নম্বর হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ একক স্থানরে কণ অছি না ফাইভ অছি একক স্থানরে বা লাস্ট নম্বরে পাঁচ দিলে আমি যুগ্ম সংখ্যা কইবা না অযুগ্ম সংখ্যা কইবা যে সংখ্যার লাস্ট নম্বর পাঁচ থিব আমি অযুগ্ম সংখ্যা কইবা এটি লেখিবা অযুগ্ম সংখ্যা এই নম্বরটা টোটাল নম্বর হচ্ছে অযুগ্ম সংখ্যা
અજુગ્મ માને દુઈ દ્વારા વિભાજ્ય નુહં અજુગ્મ સંખ્યા આગે મેં ઓડ નંબર ભી લખ પાઇબા ઓડ નંબર એનયુ એમ લખી નબા ઓડ નંબર તાપર નંબર 29 ઓડિયારે અણતીરીશી એવે અમે દેખીબા અણતીરીશી જુગ્મ સંખ્યા ના અજુગ્મ સંખ્યા પ્રથમે દેખીબા વન પ્લેસરે કણ રહીછી ના ન રહીછી ન થીલે અમે જુગ્મ સંખ્યા કહેબા ના અજુગ્મ સંખ્યા કહેબા જેવ સંખ્યાર લાસ્ટ નંબર બા એકક સ્થાનરે ન થીબ અમે અજુગ્મ સંખ્યા કહેબા અને એ નંબરટા અજુગ્મ સંખ્યા માને દુઈ દ્વારા વિભાજ્ય નુહે માને આકુ અમે જદી દુઈ દ્વારા હરીબા દુઈ દ્વારા કટિબની બા ભાગ હબ નહીં સેથીપાઈ અમે અજુગ્મ સંખ્યા કહેબા એથીરે અમે જાણીપાઇબા એકક સ્થાનરે ન અછે એ નંબરટા અજુગ્મ સંખ્યા એ નંબર દુઈ દ્વારા ભાગ હોઈપારિબ નહીં એટ લખીબા ટોટાલ નંબર અજુગ્મ સંખ્યા એટ લખીબા અજુગ્મ સંખ્યા અજુગ્મ સંખ્યા ઇંગ્લિશરે ઓડ નંબર ઓડ નંબર તાપર દેખીબા 30 ઓડિયારે 30 એ નંબર દેખીબા 30 જુગ્મ સંખ્યા ના અજુગ્મ સંખ્યા પ્રથમે દેખીબા વન પ્લેસરે કણ અછી ના 0 અછી વન પ્લેસરે 0 થીલે અમે જુગ્મ સંખ્યા કહીબા એ સંખ્યા હોઉછે જુગ્મ સંખ્યા માને એ સંખ્યા દુઈ દ્વારા ભાગ હોઈપારિબ બા દુઈ દ્વારા અમે હરીપારિબા એટ લખીબા અમે જુગ્મ સંખ્યા તમને હરણ વિડીયો દેખીથિબ જદી તમે હરણર સ્ટાર્ટિંગરૂ વિડીયો દેખીબાકુ ચાહુંછો ગુણનર સ્ટાર્ટિંગરૂ વિડીયો દેખીબાકુ ચાહુંછો ડિસ્ક્રિપ્શનરે લિંક રહીછી દેખીપારિબ એબે અમે દેખીબા 84 જુગ્મ સંખ્યા ના અજુગ્મ સંખ્યા વન પ્લેસરે 4 અછી 4 થીલે અમે જુગ્મ સંખ્યા કહીબા એ સંખ્યા જુગ્મ સંખ્યા એટ લખીબા જુગ્મ સંખ્યા જુગ્મ સંખ્યા કોઉટા અજુગ્મ સંખ્યા ચિહ્નિબા બહુત ઇઝી ખાલી નંબર ડ્યુટી કો મને રખી નિયો ઇઝીલી કરી પાઇબ ઇવેન નંબર તાપરે 16 ઓડિયારે 16 વન પ્લેસરે બા એકક સ્થાનરે કણ અછી ના 6 અછી અમે જાણીચંતી એકક સ્થાનરે બા વન પ્લેસરે 6 થીલે અમે જુગ્મ સંખ્યા કહીબા એ સંખ્યા હોઉછી જુગ્મ સંખ્યા એટલે લખી નબા જુગ્મ સંખ્યા જુગ્મ સંખ્યા માને દુઈ દ્વારા ભાગ હોઈપારિબ બા અમે દુઈ દ્વારા હરીલે ભાગ શેષ શૂન આસિબ ઇંગ્લિશરે ઇવેન નંબર તાપરે અછે 17 દેખીબા જુગ્મ સંખ્યા ના અજુગ્મ સંખ્યા માને ઇવેન નંબર ના ઓડ નંબર વન પ્લેસરે 7 અછે લાસ્ટ નંબર બા વન પ્લેસરે એકક સ્થાનરે 7 થીલે અમે સે સંખ્યા કહેબા અજુગ્મ સંખ્યા અને એ સંખ્યા હોઉછે અજુગ્મ સંખ્યા દુઈ દ્વારા ભાગ હોઈપારિબ નહીં એ સંખ્યાટી અજુગ્મ સંખ્યા એટલે અમે લખી નબા અજુગ્મ સંખ્યા બા ઓડ નંબર અજુગ્મ સંખ્યા ઓડ નંબર તાપર આસ્ચે 28 લાસ્ટ નંબર બા વન પ્લેસે 8 અછી અમે જાણીચંતિ જેઉ સંખ્યાર લાસ્ટ નંબર બા વન પ્લેસે 8 થીબ અમે જુગ્મ સંખ્યા કહીબા એટા હોઉછે જુગ્મ સંખ્યા મને અમે એ સંખ્યાકુ દુઈ દ્વારા હરીલે ભાગ શેષ શૂન આસિબ એટલે લખી નબા જુગ્મ સંખ્યા ઇવેન નંબર ઇવેન નંબર જુગ્મ સંખ્યા કાહ કહે છે ઇંગ્લિશરે મધ્ય કાહ કહે છે જાણલે અજુગ્મ સંખ્યા કાહ કહે છે ઇંગ્લિશરે કાહ કહે છે જાણલે તા સહિત જુગ્મ સંખ્યાકુ અમે કેમિતિ ચિહ્નિબા અજુગ્મ સંખ્યાકુ કેમિતિ ચિહ્નિબા મધ્ય જાણલે કિછે હોમવર્કરે ક્વેશ્ચન દઉછે તમે તાકુ ઇંગ્લિશરે મધ્ય લેખીકિ દબ કોઉટા જુગ્મ સંખ્યા કોઉટા અજુગ્મ સંખ્યા ચાલંતુ કિછે હોમવર્ક લેખી નબા કિછે હોમવર્ક રહીછે તમારે એક લેખિબ જુગ્મ સંખ્યા કોઉટા અજુગ્મ સંખ્યા કોઉટા નંબર 1 દબ 32 લખીબ ઇક્વલ દબ ઓડિયારે તો ટાઇપ હે પરિબની તપને ઇંગ્લિશરે લખીબ ઇવેન નંબર થીલે ઇવેન નંબર લખીબ ઓડ નંબર થીલે ઓડ નંબર લખીબ જાણીચ ઇવેન નંબર માને કણ ઓડ નંબર માને કણ સેકન્ડ નંબર દબ નંબર લખીબ ઇવેન કે ઓડ લખીબ થર્ડ નંબર દબ નંબર ક્વેશ્ચન લખીબ તા સહિત ઇવેન નંબર કે ઓડ નંબર લખીબ ફોર્થ નંબર દબ ક્વેશ્ચન 10 લખીબ ઇક્વલ દબ
ଇଭେନ୍ ନମ୍ବର କି ଅଡ୍ ନମ୍ବର ଲେଖିବ। ମୁଁ ଆଶା କରୁଛି ତମେ ବୁଝିପାରିଥିବ। ତଥାପି ମୁଁ ଆଉ ଗୋଟିଏ କହିଦଉଛି, ଧର ଆମେ କହିଲେ ଟୁଏଲ୍ଭ। ଟୁଏଲ୍ଭ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କି ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା? ଆମେ ଜାଣିଛନ୍ତି ଟୁଏଲ୍ଭ ବା ବାର ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା, ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ମୁଁ କହିଲି ଯେଉଁ ସଂଖ୍ୟା ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ ହୋଇପାରିବ ତାକୁ ଆମେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା, ମାନେ ଆମେ ବାରକୁ ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ କରିବା। ଦେଖ ଭାଗ ଶେଷ ଜିରୋ ଆସିଲେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା, ଭାଗ ଶେଷ ଯଦି ଜିରୋ ଆସିବନି ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା। ବାରକୁ ଆମେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହୁଛନ୍ତି, ଚେକ୍ କରି ନବା। ଯଦି ବାରକୁ ଆମେ ଦୁଇ ଦ୍ୱାରା ହରିଲେ ଭାଗ ଶେଷ ଜିରୋ ଆସିବ, ତା ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ଦୁଇ କବଳିକାରେ ବାର କୋଉଠି ଅଛି? ଦୁଇ ଶୂ ବାର ଭାଗ ଶେଷ ଶୂନ। ଆମେ ଜାଣିଲେ ଯେଉଁ ସଂଖ୍ୟାକୁ ଆମେ ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ କରିବା ଭାଗ ଶେଷ ଯଦି ଶୂନ ଆସିବ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା, ଯଦି ଜିରୋ ନ ଆସି ଅଲଗା କିଛି ନମ୍ବର ଆସିବ ତ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା। ମୁଁ ଆଶା କରୁଛି ସେମାନଙ୍କର ଏଇ ଡାଉଟ୍ ମଧ୍ୟ କ୍ଲିୟର ହେଇଯାଇଥିବ। ଚାଲ ଆଉ ଗୋଟେ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା ନେଇ ଚେକ୍ କରିନେବା। ଥର ଫିଫ୍ଟିନ୍, ଫିଫ୍ଟିନ୍ ଲାଷ୍ଟ ଫାଇଭ୍ ଅଛି ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ଦେଖିବା ଆମେ ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ କଲେ ଭାଗ ଶେଷ ଜିରୋ ଆସୁଛି କି ନାହିଁ। ଫିଫ୍ଟିନ୍ ଫିଫ୍ଟିନ୍ ରେ ଆମେ ଟୁ ଡିଭାଇଡ୍ କରିବା, ହରିବା। ଦୁଇକ ପରୀକ୍ଷାରେ ପନ୍ଦର ନାହିଁ, ପୂର୍ବବର୍ତ୍ତୀ ସଂଖ୍ୟା ଚଉଦ। ଦୁଇ ସତା ଚଉଦ, ଭାଗ ଶେଷ ୱାନ୍ ଆସୁଛି, ମାନେ ଏଇଟା ପନ୍ଦର ହେଉଛି ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ଯେଉଁ ସଂଖ୍ୟାକୁ ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ କଲେ ଭାଗ ଶେଷ ଜିରୋ ଆସିବ ତାକୁ ଆମେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା। ଯେଉଁ ସଂଖ୍ୟାକୁ ଆମେ ଦୁଇ ଦ୍ୱାରା ଭାଗ କଲେ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା ଆସିବ ବା କିଛି ନମ୍ବର ଆସିବ ତାକୁ ଆମେ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କହିବା। ଆମେ ଏ ଭିଡିଓରେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କେମିତି ଚିହ୍ନିବା, ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କେମିତି ଚିହ୍ନିବା ଜାଣିଲେ ମୁଁ ଆଶା କରୁଛି ତମମାନେ ଏଇ ଚାରୋଟି କ୍ୱେଶ୍ଚେନ୍ର ଆନ୍ସର କମେଣ୍ଟରେ ଜଣେଇବ। ତା ସହିତ କିଛି ଡାଉଟ୍ ଥିଲେ ମଧ୍ୟ କମେଣ୍ଟରେ ଜଣେଇବ। ଭିଡିଓଟି ଭଲ ଲାଗୁଥିଲେ ଲାଇକ୍ ଏବଂ ଫ୍ରେଣ୍ଡସଙ୍କ ସହିତ ସେୟାର କରିବା ପାଇଁ ଜମାରୁ ଭୁଲିବେ ନାହିଁ। ତା ସହିତ ଆପଣମାନେ ଯଦି ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଅଛନ୍ତି ତ ଏଇଭଳି ଭିଡିଓ ଦେଖିବାକୁ ଚାହୁଁଥିଲେ, ତା ସହିତ ବେସିକ୍ ଇଂଲିଶ ବେସିକ୍ ମ୍ୟାଥ୍ ଭିଡିଓ ଦେଖିବାକୁ ଚାହୁଁଥିଲେ, ତଳେ ଥିବା ରେଡ୍ କଲର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ବଟନ୍କୁ କ୍ଲିକ୍ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍କୁ କ୍ଲିକ୍ କରିନିଅନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ୍ସ ଫର୍ ୱାଚିଂ ଦିସ୍ ଭିଡିଓ। ବାଏ।